নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। কিভাবে করতে হবে আপনারা দেখুন। এবার তাহলে আমি কলাটা কেটে নিচ্ছি। আমার কলাটা কাটা হয়ে গেছে, এখন আমি দুটো আলু কেটে দিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। মাছটা আমি আগে কেটে নিয়ে এসেছি, মাছটা ধোয়া হয়ে গেছে, এখন আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি কটা গোটা জিরে, এক চামচ গোটা জিরে আর একটু আদা একসঙ্গে বেটে নিচ্ছি। আমার উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, মাছটা যাতে না লেগে যায়। মাছটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলাটা করা হয়ে গেছে, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি মাছটাকে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গরম তো, তার জন্য কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি করছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এখন আমি তুলে নিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি। আবার কলাটা দিয়ে দিচ্ছি। আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, তার কোনো কলাটা ঠিক হয়ে যাবে তো, আলুটা ঠিক হতে পারবে না, তার জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি আলুটা। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি।
জিরে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এখন। গ্রামের রান্না তো হালকা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। মাছ মতন জল দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা দশ মিনিটের মতন ফুটে গেছে, আমি এখন মাছটাকে দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা 15-20 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, হালকা একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। বন্ধুরা, কলা দাদা মাছ তরকারি করেছে, দেখি কেমন হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আজকের রেসিপিটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। এই গরমে হালকা পাতলা তরকারি কিন্তু বন্ধুরা ভালো লাগে। তো যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটা মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আস তাহলে আসি।